জনগণের ভালো লাগে নি স্যার জনগণের ভিত্তি হয়ে অর্ধেক আর আছে চিন্তা এই আর এদিকে কই সব পাইছে আমরা কিছু ঠিক আছে ঠিক আছে আয়ো এদিকে পুলিশি সামনে নাই সামনে ফাইনাল নাই তাই কইছে ওই পুলিশ ট্রেনিং একাডেমি টি আছে আমাদের ইয়া দে ব্যাপারে ওই দে হেড হেড করছে बारी की बारी बोझ से उठे जलता से লচ্ছারা লাভ নাই তো মানুষের সবজি বাইয়া যাক কি এমন ভাবে মারি লাগে না যেটাই হইব তাদেরকে আপনি যে প্রপোজালটা দিছেন আমি সবাইকে ডাকামু যারা ইনভুট পারসন কি এবং আপনার যে প্রপোজালটা দিছেন অলরেডি এসডিএম এর সাথেও কথা হইছে তাদের ভরণ পোষণের ব্যাপারে যদি কাজ না করতে পারে গ্রামটা ব্যবস্থা হ্যাঁ এবং আপনাদের মাধ্যমেই আপনাদেরকে ডাকাইয়া এটা তারপর স্যার আরেকটা ব্যাপার স্যার যদি কোনো রকম আমরা যেহেতু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন যে আমরা এটা মানে খুব ভালোভাবে দেখতেছি ইনকোয়ারি করবেন আপনারা করেন কিন্তু যদি এটা সঠিকভাবে যদি এবং এটা তদন্ত সাপেক্ষে যদি না উঠায় এবং সেটা যদি সঠিকভাবে বিচার না হয় বা বিচার মানে আলোচনা না হয় তাইলে আমার মনে হয় অবশ্যই যারা আছে তাদেরকে শান্ত করতে পারুন বললাম না অবশ্যই আমি চাই এই যে লোকটা লেবার যে দুইটা না তিনটা লোক মানে আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তারা যে কাজ করতে পারতো না সে যতদিন সুস্থ না হইব ততদিন তার ভরণ পোষণটা কিন্তু আপনাদের মাধ্যমে সেই লোকটা যাতে পাই আমরা এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে কেউ যেন অভুক্ত না থাকে এই লোকটা লেবারের কাজ করে মুঠিয়া সে মাথায় নিয়ে মাল নিয়ে গেলেই তার পয়সা সে যখন পাই নিয়ে আসলে বসে থাকবো তখন তো আমি মালিক মানুষ একদিন দেখুন দুই দিন তার জায়গার আমার ক্ষমতা হইতো না আমার তো কি হয়েছিল আপনার ওই তো আমি বাজার করতে আমিছি হঠাৎ করে একটা টিয়াসার আসে আপনার বাড়ি মারছে প্রথম একটা বাড়ি মারছে এরপরে আমি এমনি দাঁড়াছি পরে আবার আবার ঠাস করে আরেকটা বাড়ি মারছে বাড়ি মারা সেরে গেছে কি কারণ কইছে মাছটা নাইন এসে আসছিল নাইন এসে আসছে নাইন এসে গেছে নাইন এসে গেছে এইটা বাড়ি মারছে কি নাম আপনার বাদর সাহা আমি সবজি কিনতে যাচ্ছিলাম আমি সবজি কিনতে সবজি বাজার করে সারছি করে তাই হঠাৎ করে এসে মারছে হ্যাঁ যখন মানে সুর ধরতে গেলে যে দৌড় মারে এভাবে দৌড়ে আয় বাড়ির পিছিয়ে প্রত্যেকটি লোকের প্রত্যেকটি লোকের আমার লোকে আরেকজন ভদ্রলোকে তাই নিয়ে কাটল কাটতেছে এই মাছটা এতটুক মাল দেনে কে লিয়ে মাল দেনে কে লিয়ে মার কে একদম ফুরাক খারাপ কর দিয়া কে হাম লোক কে বতানে কে লিয়ে আয়ে কি মারনে কে লিয়ে আয়ে
ये कहिए हम लोग का परदेश आदमी कहाँ जाएंगे? क्या नहीं था हम लोग का देश में दिए नहीं यहाँ खाने के लिए मिलता नहीं यार कुछ हम लोग ये परेशानी होते हैं हम लोग मार 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 के ये एक खून बाहर काट दिया है ये पुलिस वाले पुलिस वाले का रक्षा करने के लिए दिया क्या करने के लिए दिए दे 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 वो उस मंडी में কিছু স্যার কোর্টও নাই অনেকে মনে বসে বাক্স একটু খুলছে কোনো কোর্ট নাই লাটার গিয়ে আমাদের স্যার আমরা বাড়ি কোনো কত নাই দোকানদার কাস্টমার সবার মধ্যে তারা বাড়ি কে এই এই তারা পুলিশ বাড়ি বাড়তে হ্যাঁ মার্চে কেনে পাঁচ মাস আছে মানুষজন স্যার ভর্তি আছে আমরা ত্রিশ জনের উপরে মানুষ খাওয়াতে বসছে কাস্টমার তো স্যার মানে খাওয়া আছে অনেক ये हम लोग का रक्षा करने के लिए दिए है कि ये हम लोग का मारने के लिए दिए है पूरा मार के सर के ये मारो कस्टमर दुकानदार रे मारो क्या दिसे ऑर्डर ये सुजीत दास तने नाम सुजीत दास ताई ऑर्डर ता दिसे जे दुकान चार्ज करो दुकानदार रे मुख থেকে ধরে না একটু নেমে গেছে একটা জিনিস নিতে গেছে এইভাবে নিতে গেছে এবং টিএসআর এর ঢাকায় এনে না তাইনে ওই দোকানদার রে কইছে মার চার্জ করো মারো এইভাবে তাইনে মারাইছে এবং তাইনে তাইনে কাজ দা শেষ না তার যে সময় হইছিল লাগে কিছুক্ষণ থাকিয়া তাইনে গাড়িটা লিয়ে চুপচাপ গেছে গান দেশে না তাইনে তো দরকার আসতো যে তাই থাকিয়া জিনিসটা কি হইছে না হইছে তাইনে বেদালটা শেষ করে যাইতো তাইনে সবচেয়ে বড় দুষ্ট হলো আমি মনে করি তাইনে তাইনে এই জায়গা তাইনে একজন অফিসার হই তাইনে এই জায়গা থেকে কেমনে এই জায়গাটা ছেড়ে গেল গা शास्ती चाहिए উদ্বোধন করতে বাজারে যা সমিতির লোক আছে তাদেরকে আমরা ডাকানো হয়েছে তারা এখন আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে এটা সুষ্ঠু একটা তদন্ত করবে তদন্ত ক্রমে তদন্ত সাপেক্ষে যা করানো হবে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেভাবে আজকে পিঠা খেয়েছি আমরা দোকানদাররা যেভাবে আজকে পিঠা খেয়েছি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা দোকান বন্ধ করে রেখে দিয়েছি তখন আমরা যেহেতু আমাদেরকে আউটপোস্টে ডাকানো হয়েছে আমরা কথাবার্তা বলে তারপর আমরা নেক্সটে আমরা চিন্তা করবো কি করি আমরা আপনাকে বাজার কালকে খোলা থাকবে না কালকে এখন যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কালকে আমরা দোকান আমরা খোলা রাখবো যেহেতু একটা আশ্বাস দিয়েছে আমাদেরকে এখানে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে সেন্ট্রাল এইচডি প্রশাসন এসেছে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তদন্তক্রমে যা হনের হবে যদি আপনাদের যে যা দাবি করেছেন যদি আপনাদের দাবি পূরণ না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান বাজার আমরা বন্ধ করে রেখে দিই সুষ্ঠু বিচার আমরা সুষ্ঠু বিচার চাই কি জল কিসের জন্য কিসের ইঙ্গিতটা এটা কিসের ইঙ্গিত কিসের ইঙ্গিতে আজকে এটা হয়েছে আমাদেরকে দোকানদারকে দোকানে ঢুকে ঢুকে এভাবে মারধর করা হয়েছে এটা কিসের ইঙ্গিত আমরা কি দেখতে চাই এই কোন নম্বর স্যার রাত না দেয়নি স্যার আমি কিন্তু কোনোদিন একদিন এই বাজারে রয়ে আসাম সেই বাজারে কখনো কাজ আছে আমার বাড়ি মারছে একটা লেবারের টেম্পু তো ভালো লেগেছে আমরা সত্যি হচ্ছে আমাদের কিন্তু বৃহৎ কাজের সময় আমরা সবাই একত্রিত হই
আর আলাদা আলাদা যার যার সমিতি আছে যেমন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হলো বিজয় বা সম্পাদক আছে আমরা নকুল আমরা সুপরিচিত এবং আমরা যারা আছি পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক আমি পাইকারি সবজি ব্যবসায়ী সভাপতি আমার সহসভাপতি এবং অন্যান্যরা আছে আমি চাই আপনাদের মাধ্যমে সভাপতি সম্পূর্ণ মাধ্যমে আপনারা সঠিক তদন্ত করিয়া এই মানুষগুলি যাতে বাঁচতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন এই খবর এসডিএম অব্দি গেছে এবং আমাদের না দাও ডিএসপি না কার কাছে ফোন করছে উনিও করছে এটা দেখবো যেহেতু আপনি সশরীরে এখানে আইছেন এবং আমাদের কথা আপনারা সময় দিয়ে শুনছেন এবং ভিডিওতে আপনারা দেখছেন যে যে ঘটনাগুলি হয়েছে আক্রান্ত বা ওদের যে লাঠি পাটাকা রয়েছে এগুলি আপনি একটু ধৈর্য করে তদন্ত করিয়া এটা সঠিক আলোচনাক্রমে আপনারা কি বর্তমানে সিদ্ধান্ত নিয়েছেন আলোচনাক্রমে এখন যে মানে আমাদের ক্ষুদ্র সবজি ব্যবসার উপর বাগরাতা সাধারণের উপর যে মানে লাঠিচার্জ হয়েছে এখানে আরক্ষ দপ্তরের আধিকারিক মহোদয় আমাদেরকে বলেছেন যে এটা সুষ্ঠু তদন্ত করে ওনারা এটার সঠিক বিচার করবেন এবং যদি আরক্ষ দপ্তরে কেউ ভুল করে থাকেন সেটাও ওনারা মানে সঠিকভাবে যাতে করে আগামী দিন সেগুলি সম্পর্কে তারা নির্দেশ দিবেন এবং যেই লোকটা উইন্টেড হয়েছে দুই চারজন যারা কাজ করতে পারবে না তাদের ৩০ জনের মতন লোক উইন্টেড হয়েছে তাদেরকে মানে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য অধ্যতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এটার দিকে সঠিক লক্ষ্য রাখবেন এটুকু ওনারা আমাদের সামনে আশ্বস্ত করেছেন আমরা সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা এটা আশা করতে পারি না যে এরকম একটা ঘটনা এই দুঃসময়ের মধ্যে হবে মানুষ এমনি আতঙ্কিত হয়ে আছে তার মধ্যে একটা লাঠিচার্জ হইলে যারা ক্রেতারা আসে তারাও একটা দৌড়ঝাঁ শুরু হয় একটা অস্থিরতার সৃষ্টি হয় এবং আমরা যারা ব্যবসায়ীরা এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ব্যবসা করতেছে তাদের রুদ্রে বৃষ্টি ভিজে এই ক্রেতা সাধারণের বা এই রাজ্যের স্বার্থে তারা তাদের লাভ লোকসানের কথা না ভেবে জনসাধারণের সেবায় তারা প্রতিনিয়ত জাগ্রত এবং তারা কাজ করে যাচ্ছেন তো আমরা আশা করব এই ধরনের ঘটনা যাতে আগামী দিন না হয় আমরা সরকারের পাশে আছি এবং সরকারের পাশে থেকে আমরা কাজ করব সরকারের যত নিয়ম নীতি আছে নির্দেশ আছে সেগুলিকে মান্যতা দিয়ে আমরা কাজ করব কারণ এটা একটা করোনা ভাইরাস কোভিড-১৯ আপনারা আমরা সকলেই জানি যে এটা মানে মহামারীর রূপ নিয়েছে সেই মহামারীর রূপকে কেন্দ্র করে আজকে এই লকডাউন ঘোষণা করা হয়েছে এবং ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সবজি ব্যবসায়ী সমিতি প্রতিনিয়ত তারা যেভাবে মানুষের মানে স্বার্থে কাজ করে যাচ্ছে সেটা আপনারা সকলেই জানেন আমরা আশা করব আমাদের এই দুঃখের দিনে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারাও আমাদের হয়ে বিচার কথা বলার আপনারা বলবেন এবং এটার যাতে সুষ্ঠু তদন্ত হয়ে আমাদের সঠিক বিচার আমরা পাই এবং আমাদের লেবার যারা আহত হয়েছেন ৩০ জন তাদের ভরণ পোষণের ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে হোক আর আরক্ষা দপ্তরে হোক আরক্ষা দপ্তর দিকে হোক আমাদের এই দোকানদারের যাতে ব্যবস্থা করে সেই মানে বার্তা আমরা ওনাদের কাছে পৌঁছেছি ওনারা বলেছে যে আমাদেরকে তারা এইগুলি ব্যবস্থা করবে এই আশ্বস্ততার মূলে আমরা এখন স্যারের সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে যাচ্ছি সকলকে নমস্কার আর আপনাদের যে যারা ইনজুর্ড হয়েছে যিনি যার নেতৃত্বে হয়ে যে হামলাটা ওনাকে আমরা চিহ্নিত করতে পারছেন ওনাকে চিহ্নিত করেছে সুজিত দাস মহোদয় উনি ওনার লটি ওনার অর্ডারই কাজটা হয়েছে তো আমরা আশা করবো টিএসআর যে জোয়ান ভাইয়েরা এটা করেছেন তার একটা ছবি আছে আমাদের কাছে ছবি আছে আমরা এটা ভিডিও ক্লিপ করেছি আমরা আশা করব ওই টিএসআরের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নিয়ে ওনাকে এটা বহিষ্কার করেন এই ধরনের কাজের জন্য আগামী দিন উনি লিপ্ত না হন তা নিয়ে ওনাকে সতর্ক করা কারণ মানুষের মধ্যে এমনি একটা আতঙ্ক হয়েছে তার মধ্যে আমাদের এই জোয়ান ভাইয়েরা যদি এরকম করে তাইলে এই জিনিসটা আজকের এই সময়ের জন্য শুভ হবে না আমরা চাই শান্তি সম্প্রীতি এবং ভালোবাসা নিয়ে এবং সামাজিক দূরত্ব নিয়ে আমরা আমাদের এই কাজগুলি করার জন্য উনি যে সুজিত দাস উনি কি র‍্যাঙ্কে আছেন সুজিত দাস মহোদয় ডিএসপি র‍্যাঙ্কে আছেন